এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা গুরুত্বপূর্ণ ছাপ্পান্নটি কোশ্চিনের আলোচনা করা হবে আর এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট করা হবে শোষণ চ্যাপ্টার সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ দেখতে লাগো ওর খাতায় নোট করে নাও প্রত্যেকটি কোশ্চেন তো বন্ধুরা আজকে নিয়ে প্রথম কোশ্চেনটি দেখতেই পাচ্ছ কোন জৈবিক ক্রিয়ায় জীব ও টু গ্রহণ করে এবং সিও টু ত্যাগ করে কোন জৈবিক প্রক্রিয়ায় জীব ও টু গ্রহণ করে এবং সিও টু ত্যাগ করে তো বন্ধুরা সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশান বি শোষণ প্রক্রিয়ায় এটা সম্পন্ন করে থাকে তো বন্ধুরা একটু খেয়াল রাখবে যে আমরা দেখো আমরাও শোষণ করি তাও শোষণে কি আমরা অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সেই ক্ষেত্রে খেয়াল রাখলেও এটা খেয়াল থাকবে আর সোজা একটি কোশ্চেন পরবর্তী কোশ্চেন দেখো অবাধ শোষণ ঘটে এমন একটি প্রাণীর নাম কি অনেক পরীক্ষায় এই কোশ্চেনটি এসে অবাধ শোষণ ঘটে এমন একটি প্রাণীর নাম বন্ধুরা হচ্ছে কারিস অ্যাস কারিস হচ্ছে সঠিক অ্যান্সার অবাধ শোষণ ঘটে এমন একটি প্রাণীর নাম পরবর্তী কোশ্চেনটি দেখো শোষণ কী ধরনের বিপাক শোষণ বন্ধুরা একটি অপচিতি বিপাক শোষণ খেয়াল রাখবে শোষণ কি অপচিতি বিপাক আর সালোক সংশেষ উপচিতি বিপাক পরবর্তী কোশ্চেন দেখো শোষণে উৎপন্ন শক্তি শোষণে যে শক্তিটা উৎপন্ন হয় সেটা কী শক্তি উৎপন্ন হয় সেটা তাপ শক্তি উৎপন্ন হয় শোষণে উৎপন্ন শক্তিটির নাম কি তাপ শক্তি পরবর্তী কোশ্চেন দেখো শোষণে উৎপন্ন মোট এটিপির পরিমাণ কত খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন শোষণে উৎপন্ন মোট এটিপির পরিমাণ হচ্ছে বন্ধুরা অনু উৎপন্ন হয়ে থাকে পরবর্তী এটিপি কোশ্চেন দেখো ক্রেবস চক্র কোথায় সংগঠিত হয় ক্রেবাস চক্র কোথায় সংগঠিত হয় তো বন্ধুরা সঠিক আনসার হয়ে যায় মাইটো কন্ড্রিয়ায় মাইটো কন্ড্রিয়ায় চক্র সংগঠিত হয় খেয়াল রাখবে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন পরবর্তী কোশ্চেনটি দেখো গ্লাইক্লাইসিস প্রক্রিয়াটি কোষের কোথায় সংগঠিত হয় গ্লাইক্লাইসিস প্রক্রিয়াটি কোষের কোথায় সংগঠিত হয় তো বন্ধুরা সঠিক ক্যান্সার হয়ে যাবে গ্লাইক্লাইসিস প্রক্রিয়া সংগঠিত হয় সাইটোপ্লাজমে খেয়াল রাখবে কেবাশক্র সংগঠিত হয় মাইটোকনডিয়াতে আর গ্লাইক্লোসিস সংগঠিত হয় সাইটোপ্লাজমে খুব গুরুত্বপূর্ণ কিন্তু বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখো শোষণে কোন গ্যাস উৎপন্ন হয় শোষণে বন্ধুরা সিও টু গ্যাস উৎপন্ন হয় আমরা যে গ্যাসটা ত্যাগ করি সেটাই উৎপন্ন হয় শোষণে সিও টু গ্যাস উৎপন্ন হয় পরবর্তী কোশ্চেন দেখো কোন প্রকার শোষণে বাতাসের মুক্ত অক্সিজেনের প্রয়োজন নেই কোন প্রকার শোষণে বাতাসের মুক্ত অক্সিজেনের প্রয়োজন নেই তো বন্ধুরা অবাস শোষণ প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের প্রয়োজন পড়ে না দশ নম্বর কোশ্চেনটি দেখো পাইরোভিক অ্যাসিড যে প্রক্রিয়ায় অবশেষে উৎপন্ন হয় তা হলো কি পারভিউরিক অ্যাসিড যে প্রক্রিয়ায় অবশেষে সবশেষে শেষে উৎপন্ন হয় সব শেষের কথা বলা হয়েছে তো সব শেষে বন্ধুরা উৎপন্ন এটা সেটা হচ্ছে গ্লাইক্লাইসিস গ্লাইক্লাইসিস উৎপন্ন হয় পারভিউরিক অ্যাসিড যে প্রক্রিয়া সব শেষে উৎপন্ন হয় গ্লাইক্লাইসিস প্রক্রিয়া সবশেষে উৎপন্ন হয় পরবর্তী কোশ্চেন দেখো বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখো শোষণে অংশগ্রহণকারী একটি কোষীয় অঙ্গাণু হলো কোনটি শোষণে অংশগ্রহণকারী একটি কোষীয় অঙ্গাণু হলে বন্ধুরা মাইটোকন্ডিয়া সঠিক অ্যান্সার এটা শোষণে অংশগ্রহণকারী একটি কোষীয় অঙ্গাণু পরবর্তী কোশ্চেন দেখো তিমির শাসঙ্গের নাম কি তিমির শাসঙ্গের নাম কি এটি খুবই সোজা একটি কোশ্চেন তো তিমির শাসঙ্গের নাম হচ্ছে ফুসফুস সঠিক অ্যান্সার ফুসফুস পায়রার কটি বায়ুতলি থাকে তো বন্ধুরা পায়রার নটি বায়ুতলি থাকে তো পায়রার কটি বায়ুতলি থাকে পায়রার নয়টি বায়ুতলি থাকে পরবর্তী কোশ্চেন দেখো অতিরিক্ত শ্বাসযন্ত্র কোন প্রাণীতে থাকে তো অপশন অনুযায়ী দেখা যাচ্ছে অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখতে পাওয়া যায় কই মাছে দেখতে পাওয়া যায় পরবর্তী কোশ্চেনটি দেখো বলা হয়েছে কোন প্রাণীর প্রধান শ্বাসঙ্গ ত্বক কোন প্রাণীর প্রধান শ্বাসঙ্গ ত্বক বন্ধুরা কেচুর প্রধান শ্বাসঙ্গ হচ্ছে ত্বক পরবর্তী কোশ্চেনটি দেখো বলা হয়েছে জলজ পরিবেশে উপযোগী শ্বাসঙ্গ কোনটি জলজ পরিবেশে যারা থাকে তাদের প্রধান শ্বাসঙ্গটির নাম জিজ্ঞাসা করা হচ্ছে তো বন্ধুরা সঠিক অ্যান্সার হয়ে যাবে ফুলকা জলজ পরিবেশে উপযোগী শ্বাসঙ্গের নাম হচ্ছে ফুলকা পরবর্তী কোশ্চেনটি দেখো প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি মিনিটে শ্বাসকার্যের সংখ্যা কতবার প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি মিনিটে শ্বাসকার্যের পরিমাণ বন্ধুরা চোদ্দো থেকে আঠেরোবার চোদ্দো থেকে বার পরবর্তী কোশ্চেন দেখো ফরিঙের শাসঙ্গটি হলো কোনটি ফরিংয়ের শাসঙ্গ কোনটি তো বন্ধুরা সঠিক অ্যান্সার হয়ে যাবে ফরিংয়ের শাসঙ্গটির নাম সঠিক অ্যান্সার বন্ধু এখানে এটা হয় ফরিংয়ের শ্বাস হচ্ছে কি শ্বাস নালি তা সঠিক অ্যান্সার কি ফরিংয়ের শাসঙ্গটির নাম কি শ্বাস নালী পরবর্তী কোশ্চেনটি দেখো বলা হয়েছে আটশোলার শ্বাসযন্ত্রীর নাম কি আরশোলার শ্বাস নাম বন্ধুরা ট্রাকিয়া খেয়াল রাখবে আটশোলার শ্বাসযন্ত্রটির নাম ট্রাকিয়া পরবর্তী কোশ্চেন সেমি কোশ্চেন দেওয়া হয়েছে ট্রাকিয়া কোন প্রাণীর স্বাসঙ্গ তো বন্ধুরা আশোলা কিছুক্ষণ আগে বললাম আশোলা নাম ট্রাকিয়া এখানে ট্রাকিয়ার শ্বাসঙ্গটির নাম কি তো উত্তর যাবে আশোলা পরবর্তী কোশ্চেন দেখো মানুষের স্বাসঙ্গের নাম কি মানুষের স্বাসঙ্গের নাম তো আমরা জানি বন্ধুরা মানুষের শাসের নাম হচ্ছে ফুসফুস অপশান বি সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো শ্বাসমূল দেখা যায় এখানে যে অপশানগুলো দেওয়া হয়েছে যে গাছগুলোতে শ্বাসমূল দেখা যায় কোনটা অ্যান্সার হবে তো শ্বাসমূল দেখা যায় বন্ধুরা সুন্দরী গাছের শ্বাসমূল দেখতে পাওয়া যায় পরবর্তী কোশ্চেন উদ্ভিদের শাসঙ্গের নাম কি তো উদ্ভিদের শাসঙ্গের নাম বন্ধুরা হবে সঠিক আনসার পত্ররন্ধ উদ্ভিদের শাসঙ্গের নাম পরবর্তী কোশ্চেন অবাধ শোষণকারী একটি উদ্ভিদের নাম কী অবাধ শোষণকারী একটি উদ্ভিদের নাম বন্ধুরা সঠিক আনসার হয়ে যাবে ইস্ট অবাস শোষণকারী একটি উদ্ভিদের নাম কি ইস্ট অপশন বিতে রয়েছে ইস্ট অবাস শোষণকারী একটি উদ্ভিদের নাম পরবর্তী কোয়েশ্চেন শুধু গ্লাইক্লাইসিসের উৎপন্ন এটিপির সংখ্যা কত শুধু গ্লাইকুলাইসিসে উৎপন্ন এমনি মোট এটিপির সংখ্যা কত আটত্রিশ এখানে বলা হচ্ছে শুধু গ্লাইক্লাইসিসে উৎপন্ন এটিপির সংখ্যা কত তো শুধু গ্লাইকুলাইসে উৎপন্ন সংখ্যা হচ্ছে চার খেয়াল রাখবে কত শুধু চার পরবর্তী কোশ্চেন দেখো বলা হয়েছে শুধু গ্লাইক্লাইসে উৎপন্ন এটিপি অনুর নেট সংখ্যা কত তো ও ওটিপি সরি এটিপি অনুর নেট সংখ্যা হয়ে যাবে বন্ধুরা দুই সঠিক অ্যান্সার এটা হবে দুই একটু খেয়াল করে করবে এটু অনেক ডিফারেন্স রয়েছে কথাগুলোর মধ্যে খেয়াল রাখবে পরবর্তী কোশ্চেন দেখো বলা হয়েছে অ্যাডামস আপাল কোন অঙ্গটির সঙ্গে যুক্ত অ্যাডামস অ্যাপাল কোন অঙ্গটির সঙ্গে যুক্ত তো বন্ধুরা এই যন্ত্রটি যুক্ত হচ্ছে এই অঙ্গটি যুক্ত সরি এটা হচ্ছে ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত পরবর্তী কোশ্চেন দেখো বলা হয়েছে শোষণকালে অক্সিজেন পরিবহনকারী তাম্রঘটিত পদার্থ কোনটি শোষণকালে অক্সিজেন পরিবহনকারী তাম্রঘটিত পদার্থ কোনটি তো রঞ্জক পদার্থ জানি বন্ধুরা আমরা হিমোসায়নিন রঞ্জক পদার্থ আর লৌহ গঠিত হচ্ছে হিমোগ্লোবিন আর তাম্র গঠিত বললে হিমোসায়ানিন সঠিক অ্যান্সার হবে তো পরবর্তী কোশ্চেন দেখো বলা হচ্ছে পতঙ্গের শাসঙ্গ কোনটি পতঙ্গের শ্বাসঙ্গ কোনটি তা পতঙ্গের শাসঙ্গ বন্ধুরা শ্বাস নালী পতঙ্গের শাহ নাম হচ্ছে শ্বাস নালী পরবর্তী কোশ্চেনটি দেখো বলা হয়েছে উদ্ভিদের শোষণ হয় কোথায় উদ্ভিদের যে শোষণটা হয় সে উদ্ভিদের শোষণ কোথায় তা বন্ধুরা উদ্ভিদের শোষণ হয় সব সজীব কোষে তো দেখতেই পাচ্ছি এখানটায় রয়েছে এটা দিলে আটকে যাবেই যেখানটায় রয়েছে সব সজীব কোষে দেখে নাও উদ্ভিদের শোষণ হয় কোথায় সব সজীব কোষে পরবর্তী কোশ্চেন দেখতে লাগো পরবর্তী কোশ্চেন দেখো বলা হয়েছে শোষণের প্রধান শোষণ বস্তুর নাম কি শোষণে প্রধান বস্তুর নাম বন্ধুরা সঠিক আনসার যাবে গ্লুকোজ শোষণে প্রধান শোষণ বস্তুর নাম কি গ্লুকোজ পরবর্তী কোশ্চেনটি দেখো অণুজীব যদি জল অঙ্গারকে অক্সিজেনের অনুপস্থিতিতে জারিত করে ভেঙে ফেলে এবং তার সঙ্গে শক্তিও নির্গীত হয় সেই পদ্ধতিকে কী বলা হয় তো বন্ধুরা সেই পদ্ধতিকে বলা থাকবে সন্ধান লিখে নাও ভালো করে এটা ভেঙে ফেলবে এবং কী করবে এবং শক্তিও নির্গত হবে তাকে সন্ধান বলা থাকে পরবর্তী কোশ্চেন দেখো সবাজ শোষণে আর কিউব এর মান যখন এক হয় তখন ব্যবহৃত শ্বাসবস্তুটি হল কোনটি স্ববাদ শোষণে যখন আর কিউবের মান যখন এক হয় তখন ব্যবহৃত শ্বাস বস্তুটি হলো কোনটি এটাই বলা হয়েছে তো বন্ধুরা সঠিক আনসার তখন হয়ে যাবে গ্লুকোজ সঠিক আনসার কী হবে গ্লুকোজ সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো শোষণে রূপে মুক্ত শক্তির কত শতাংশ এটিপির মধ্যে আবদ্ধ হয় দেখো এখানে ভালো করে খেয়াল দেখো কি বলতে চেয়েছে শোষণে রূপে মুক্ত শক্তির কত অংশ এটিপির মধ্যে আবদ্ধ হয় তো বন্ধুরা চল্লিশ শতাংশ আবদ্ধ হয় পরবর্তী কোশ্চেনটি দেখো শোষণে শোষণ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় সেটি কোনটি এখানে চারটে অপশন বলা হয়েছে তো খেয়াল রাখো প্রথমটা বলা হয়েছে শোষণে উৎস উৎসকের প্রয়োজন হয় না অপশান বি বলা হচ্ছিলো শোষণে কেবল সজীব কোষে ঘটে তো অবশ্যই শোষণ সজীব কোষে ঘটে ঠিক আছে এটা শোষণ অক্সিজেনের সহযোগে বা অক্সিজেন ছাড়াও ঘটে থাকে হ্যাঁ সবার শোষণে অক্সিজেন লাগে শোষণে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না তবে করে তাপমাত্রার সীমিতাকে থাকে হ্যাঁ থাকে তো বন্ধুরা এটাই হয় না শোষণে উৎসজকের প্রয়োজন হয় না তো এটা হচ্ছে ভুল পরবর্তী কোশ্চেন দেখো এক গ্রাম মোল গ্লুকোজ বলতে কত বোঝায় এক গ্রাম মোল গ্লুকোজ বলতে কত বোঝায় তো বন্ধুরা একশো গ্রাম গ্লুকোজকে বোঝানো হয়ে থাকে এক গ্রাম মন গ্লুকোজ বলতে একশো গ্রাম গ্লুকোজকে বোঝানো হয় পরবর্তী কোশ্চেন সবার শোষণের প্রথম ধাপে এক অণু গ্লুকোজ ভেঙে গিয়ে যে পরিমাণ পারভিউরিক অ্যাসিড উৎপন্ন করে তা হলো কত সবার শোষণের প্রথম ধাপে এক অণু গ্লুকোজ ভেঙে গিয়ে যে পরিমাণ পারভিউরিক অ্যাসিড উৎপন্ন করে তা হলো বন্ধুরা তো সঠিক আনসার দুই অণু মাত্র দুই অণু পার অ্যাসিড উৎপন্ন করে অপশান বি সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখতে লাগো পরবর্তী উনচল্লিশ নম্বর কোশ্চেনটি দেখো বলা যায় সবার শোষণের প্রথম পর্যায়ে এটিপিতে উৎপন্ন হয় কত অণু সবার শোষণের প্রথম পর্যায়ে এটিপিতে উৎপন্ন হয় বন্ধুরা দুই অণু উৎপন্ন হয় পরবর্তী কোশ্চেন দেখো বলা হয়েছে শোষণের দ্বিতীয় পর্যায়ে পারভিউরিক অ্যাসিড অক্সিজেনের উপস্থিতি সম্পূর্ণ ভেঙে পরিণত হয় তো বন্ধুরা এটা সঠিক আনসার হবে দেখো শোষণের দ্বিতীয় পর্যায়ের কথা এখানে বলা হয়েছে তো সঠিক আনসার হবে কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন হয়ে থাকে শোষণের দ্বিতীয় পর্যায়ে পারভিউরিক অ্যাসিড অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণ ভেঙে কী হয় জল আর কার্বন ডাইঅক্সাইড তো দেখতে পাচ্ছি অপশন বিতে শীতে আছে কার্বন ডাইঅক্সাইড ও জল পারভিওরিক অ্যাসিড যদি অক্সিজেনের উপস্থিতি ভেঙে ফেলে তখন সেখান থেকে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড ও জল পরবর্তী কোশ্চেন দেখো সবাজ শোষণের দ্বিতীয় পর্যায়ের বিক্রিয়াটি ঘটে কোথায় সবাজ শোষণের দ্বিতীয় পর্যায়ের বিক্রিয়াটি কোথায় ঘটে তো বন্ধুরা মাইটোকন্ড্রিয়াতে ঘটে সবার দ্বিতীয় পর্যায়ের প্রক্রিয়াটি কোথায় ঘটে মাইটোকন্ডিয়াতে ঘটে পরবর্তী কোশ্চেন শোষণকালে নির্গত সিও টু গ্যাসের ঘনমান ও গৃহীত ও টু গ্যাসের ঘনমানের অনুপাতকে কি বলা হয় এখানে বলা বলা হয়েছে খেয়াল করো শোষণকালে নির্গত সিও টু গ্যাসের ঘনমান আর গৃহীত ও গ্যাসের ঘনমানের অনুপাতকে কি বলা হয় তো বন্ধুরা সঠিক অ্যান্সার হয়ে যাবে আর কিউ বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ শোষণের প্রথম পর্যায়ে কি বলা হয় শোষণের প্রথম পর্যায়ে বন্ধুরা ইএমপি পথ পদ বলা হয়ে থাকে শোষণের প্রথম পর্যায়ে কি বলা থাকে ইএমপি পথ বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেনটি আরও গুরুত্বপূর্ণ কোষের শক্তিঘর কাকে বলা থাকে কোষের শক্তিগড় বন্ধুরা মাইটোকন্ডিয়াকে কোষের শক্তিঘর বলা হয়ে থাকে পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন বলেছে খুবই গুরুত্বপূর্ণ হিমোসায়নিন থাকে এমন দুটি প্রাণীর নাম বলতে বলা হয়েছে হিমোসায়নিন থাকে এমন দুটি প্রাণীর নাম বন্ধুরা চিংড়িত থাকে হিমোসায়নিন আর তার সাথে যেন শামুকেরও হিমোসায়নিন থাকে অপশান বি সঠিক আনসার চিংড়িয়া শামুকের হিমোসাইন আর হিমোসাইন মানে তাম্রঘটিত রঞ্জক পদার্থ পরবর্তী কোয়েশ্চেন দেখো ফুসফুস চর্ম ও মুখবিবর গলবিলীয় মিউকাস পদ্মা সাসঙ্গরূপে কাজ করে এটা কার কাজ করে তো এখানে সঠিক আনসার বলতে হবে তো বন্ধুরা সঠিক আনসার হয়ে যাবে অপশান বি ব্যাঙে ঠিক আছে সঠিক আনসার খেয়াল হবে নিউকাস পদ্মা দেখলেই ব্যাঙে অ্যান্সার করে দেবে কোনো অসুবিধা হবে না পরবর্তী কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ বুকলাং বা বইফুস দেখতে পাওয়া যায় কার বুকলাং বা বইফুস দেখতে পাওয়া যায় মাকর সাথে দেখতে পাওয়া যায় বুকলাং বা ফুসফুস পরবর্তী কোশ্চেনটি দেখো বন্ধুরা পতঙ্গদের দেহে শ্বাস সংখ্যা কটি পতঙ্গের সংখ্যা বন্ধুরা দশ জোড়া পতঙ্গদের দেহ শ্বাসচিদ্রের সংখ্যা রয়েছে খেয়াল রাখবে পতঙ্গদের দেহ শাস্ত্রের সংখ্যা তাহলে কতগুলি দশ জোড়া দশ জোড়া মানে কুড়িটি পরবর্তী কোশ্চেন দেখো দেহতক বা চামড়া শ্বাসঙ্গ রূপে কাজ করে কার এটা তো খুবই খুশি যা কোশ্চেন গিয়েছে দেহ ত্বক বলা হয়েছে তো বন্ধুরা দেহ ত্বকের বললে উত্তর হয়ে যাবে কেঁচো একমাত্র ত্বকের মাধ্যমে সাসঙ্গ কাজ করে কেঁচোর আর তল এখানে বলা হয়েছে তো বন্ধুরা দেহ তল বললে অবশ্যই হাইডরা খেয়াল রাখবে এটা দেহ ত্বক বলা হয়েছে এটা দেহ তল বলা হয়েছে খেয়াল রাখবে দেহ ত্বক বললে কেঁচো আর দেহ তল সরি হয়তো বলা ভুল হয়ে গেল দেহ ত্বক বললে কেঁচো আর দেহ তল বললে হাইডা পরবর্তী কোশ্চেন দেখো জৈবজ্যোতি বিচ্ছুরণ দেখা যায় কিসে জৈবজ্যোতি বিচ্ছরণ দেখতে পাওয়া যায় বন্ধুরা জোনাকিতে দেখতে পাওয়া যায় এই জৈবজ্যোতি বিচ্ছরণ পরবর্তী কোশ্চেন দেখো প্রান্তীয় শোষণে উৎপন্ন হয় প্রান্তীয় শোষণে উৎপন্ন হয় কি সেটা জিজ্ঞাসা করা হয়েছে তো বন্ধুরা প্রান্তীয় শোষণে উৎপন্ন হয় মাইটোকন্ডিয়ার অন্তর্পদায় মাইটোকন্ডিয়ার অন্তর্পদায় প্রান্তীয় শোষণ উৎপন্ন হয়ে থাকে পরবর্তী কোশ্চেনে দেখো বলা হয়েছে ব্যাকটেরিয়ায় যে অঙ্গাণুতে শোষণ ঘটে তার নাম কি ব্যাকটেরিয়ার যে অঙ্গাণুতে শোষণ ঘটে তো তার নাম কি তো বন্ধুরা সঠিক আনসার হয় মেসোজোম সঠিক আনসার কী হয় মেসোজোম ব্যাকটেরিয়ায় যে অঙ্গনত শোষণ ঘটে সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার মাধ্যমে যেটা হচ্ছে অঙ্গ শোষণ ঘটে সেটা হচ্ছে কি মেসোজোম সঠিক আনসার পরবর্তী কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ তো এখানে বলা হয়েছে সবার শোষণে এক অনু গ্লুকোজ জারিত হয়ে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তা হলো কি সবা শোষণে এক গ্লুকোজ জারিত করার কথা বলা হয়েছে তো ছয়শো ছিয়াশি কেসিএল ক্যালসিয়াম উৎপন্ন তাপশক্তি উৎপন্ন হয় পরবর্তী কোশ্চেন দেখো কোষে অবাধ শোষণের ফলে নিচের কোনটি উৎপন্ন হয় পেশিকোষে অবাস শোষণের ফলে তো বন্ধুরা পেশিকো অবাস শোষণের ফলে ল্যাক্টিক অ্যাসিড উৎপন্ন হয়ে থাকে এটা অনেক পরীক্ষায় এসছে আগেও তো পেশিকোষে অবাস শোষণের ফলে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় আজকে নিয়ে শেষ কোশ্চেন ছাপ্পানোটা কোশ্চেন আলোচনা করা বলেছিলাম আজকে আমি সিও টু এবং ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয় যে প্রক্রিয়ায় তা হলো কি সিও টু ও ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয় যে প্রক্রিয়া সেটা হচ্ছে বন্ধুরার সন্ধান ভিডিওটি অবশ্যই লাইক করো আর চ্যানেলটি চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করো জয়েন বন্ধুরা মতো টিউটাল আবার দেখা হবে